Hello everyone, Assalamualaikum, this is Shanto, welcome back to Born Biker. I hope সবাই ভালো আছেন। তো আজকে আমি বাইক নিয়ে যাচ্ছি, বাইক নিয়ে যাচ্ছি না, আজকে আমি যাচ্ছি হচ্ছে রিক্সায় মিরপুর 10-এ আমার বাইকের রিমস কালারের জন্য। তো আমার সাথে আছে হচ্ছে আমার ফ্রেন্ড মিজুন আর আমার ছোট ভাই জুয়েল। এই মাস্ক খুললি কেন? বাইক লাগে না। আচ্ছা, ওর সাইজ হচ্ছে ট্রিপল এক্সেল, তাই ওর মাস্ক লাগে না। তো যাই হোক, আমার রিমস দুটো গতকালকে আমি দিয়ে আসছিলাম হচ্ছে মিরপুর 10-এ বাইকার্স পেইন্ট জোনে। তো বাইকের রিমসটা কালার করা অনেক দিনের উইশ ছিল। তো আজকে আমি যাচ্ছি রিমসগুলো আনতে এবং রিমসগুলোর কীভাবে কালার করে একটু দেখবো। আমি আমার আগের কেপিআরও সেম কালারটাই করেছিলাম। তো আমি যে কালারটা, ওই কালারটা হচ্ছে ব্যানসন কালার বলে, না অ্যাকচুয়ালি ব্যানসন কালারই তো বলে। তো আমার ওই কালারটা অনেক পছন্দ এবং আমার সিবিআর রিমসের সাথে ওই কালারটা অনেক সুন্দর হবে। তো তার জন্য আমি কালারটা চয়েস করেছি। তো ওকে, আমি বাইকার্স পেইন্ট জোনে যাই, আপনাদের সাথে আবার দেখা করছি। তো ভিউয়ার্স, আমি চলে আসছি হচ্ছে বাইকার্স পেইন্ট জোন। তো আপনারা হয়তো এখানে গাড়ি দেখে বলতে পারেন যে এটা বাইকার্স পেইন্ট জোন, তাহলে এখানে গাড়ির ওয়ার্কশপ কেন? অ্যাকচুয়ালি এটা হচ্ছে বিশাল একটা গাড়ির ওয়ার্কশপ, এবং এই ওয়ার্কশপটা হচ্ছে আমার ফ্রেন্ড রায়হান ম্যাক্স খানের, মানে ওর বাবার। তো পাশাপাশি এখানে ওই বাইকের পেইন্ট জোনটি খুলেছে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো পেইন্ট করানো হয় এখানে, তো যার জন্য আমি এখানে আসি। তো আমার ঠিক গত বাইকটি এখান থেকেই করা, তো অলরেডি আমার বাইকে কাজ শুরু হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন যে কালারটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কাইন্ড অফ প্রাইমার বলে, কিন্তু ও একদম রিয়েল পেইন্ট এখানে দিচ্ছে। এটা কি সিলভার কালার না? তো এরপর হচ্ছে আমার যে আচ্ছা, তো এখন যে কালারটা করা হচ্ছে এটা হচ্ছে সিলভার কালার। আর এটা কি কালার বলা হয় রায়হান? এটা হচ্ছে মেইনলি 187 কালার কোড, এটা এটা টয়োটাতে এই কালারটা ইউজ হয়। আচ্ছা, এরপর কি করা হবে? এরপর আমরা ফাইনাল কালারটা দিব। ফাইনাল কালারটা দিতে ফার্স্ট যে রাফ দেওয়া হবে, রাফ দিলে হচ্ছে কালারটা স্মুথ হয়, স্মুথ হওয়ার পর দেন হচ্ছে আমরা ফাইনাল কালারটা দিব। আর আমি যে কালারটা নিছি ওই কালারটা কি বলে, যেটা ওই যে গোল্ড টাইপের? এটা মেটালিক গোল্ড, এটা হচ্ছে লাইট গোল্ড বলা হয়। আচ্ছা আচ্ছা, আর কেউ যদি ওই কালারটা করতে চায় তাহলে কি করতে হবে? আপনারা যারা কালার করতে আসবেন তারা হচ্ছে ফার্স্টে টায়ারগুলো খুলে নিয়ে আসবেন, আর যদি টায়ার খুলে না নিয়ে আসেন তাহলে এখানে একটা ভেজাল, এখানে এসে খোলাইতে হবে, এক্সট্রা মেকার দিয়ে কাজ করাইতে হবে। তারপর আপনার রিমসে এই মাস্কিং টেপগুলো লাগাতে হবে, সুন্দর করে মাস্কিং টেপ দিয়ে টায়ার দুটিকে সাজিয়ে নিতে হবে। তারপর হচ্ছে রঙের কাজটি করা হবে, এক থেকে দুই দিন সর্বোচ্চ লেগে যাবে আপনাদের কাজটি করতে। তো ভিউয়ার্স, আমার রিমস কালার করা প্রায় শেষ, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে রেয়ার টায়ার, আর এটা হচ্ছে ফ্রন্ট টায়ার। আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে
সি এত জোস ব্ল্যাক কালার আমি এর আগে কখনো দেখি নাই। ব্ল্যাকের ভিতরে গ্রিন, তারপর হচ্ছে ব্লু শেডগুলো একসাথে মিক্স করা, মানে অনেক এক্সপেন্সিভ এই কালারটা। তো এই কিটটি কালার করছে হচ্ছে রায়হান, আমার ফ্রেন্ড ডোনালের বাইকের জন্য। তো সেই পিকটা আপনাদেরকে দেখাবো এক সময় কখনো। তো এখন আমি এই জিনিসগুলো নিয়ে এলাকায় যাব, এলাকায় যেয়ে তারপর হচ্ছে গাড়ির সাথে সেট করবো, গাড়ির সাথে সেট করে আপনাদেরকে দেখাবো। ওকে, লেটস সি। A few moments later. So viewers, আমি চলে আসছি হচ্ছে আমার গ্যারেজে সালাউদ্দিন মোটরস। তো এখানে সবসময় আমি কাজ করাই। তো রিম দুটো আমি নিয়ে আসছি, আনার পরে আমি ইনস্টল করলাম। লেটস সি, এই হচ্ছে আমার রিয়ার রিমস, আর এই হচ্ছে আমার ফ্রন্ট রিমস। একটা মজার জিনিস সেটা হচ্ছে আমি রিমসের সাথে আমি আমার ডিস্কটাও কালার করে ফেলছি, যদিও আমি এই ডিস্কটা চেঞ্জ করে ফেলবো জাস্ট সাময়িক একটা দিনের জন্য, কারণ ডিস্কটা একটু প্রবলেম আছে। তো চলুন বাইকটি বাইরে নিয়ে যে দেখা যাক কেমন লাগে লাইটে রিমসের কালারটা কতটা ফুটে ওঠে। তো এই কালারটা আমার অনেক পছন্দের। আমি আমার আগের যে কেপিয়ারটা ছিল সেটা তো আমি এই কালারটাই করেছিলাম, বাট ওই কালারটা ছিল একটু ডার্ক টাইপের, বাট আমি এবার এই এই রিমসটাতে একটু লিকার বাড়িয়ে একটু গ্লসি করার চেষ্টা করছি, কজ গ্লসি করলে ময়লা কম ধরে এবং ময়লার যে লেয়ারটা পরে সেটা হালকা করে কাপড় দিয়ে মুছে দিলেই উঠে যায়, যার জন্য এই লিকারটা বাড়িয়ে আমি গ্লসি বেনসন কালার করছি। তো জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, এটা আমার আমার জন্য অনেক পছন্দের একটি কালার। আর আপনারা কমেন্টে জানাবেন যে অন্য কোনো কালার করলে ভালো হতো কি না, বা আপনাদের এই বাইকের সাথে অন্য কোন কালারটা যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আর একটা জিনিস সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন বর্ন বাইকার স্টিকার, এই স্টিকারটা হচ্ছে আমার খুব ক্লোজ ছোটো ভাই আশরাফ আমাকে গিফট করেছে, এবং ওর একটি ফেসবুক পেজ আছে সেটা হচ্ছে টিম ট্রিলজি। তো আপনারা দ্য আউটসাইডের বাইক সবাই চিনেন, ওর বাইকে যত স্টিকার যেমন মেগাস লেখা বা দ্য আউটসাইডের যে স্টিকারগুলা সব হচ্ছে আশরাফ বানিয়ে দিয়েছে, অর্থাৎ টিম ট্রিলজি থেকে বানানো হয়েছে। তো আপনারা যদি কেউ স্টিকার বানাতে চান, ওদের কাজগুলো অনেক সুন্দর হয় এবং অনেক বেটার করে ট্রাই করে ওরা, আমি ডিসক্রিপশনে টিম ট্রিলজির ডিটেলস দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিব, আপনারা চ্যানেলের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর নতুন কোনো আইডিয়া থাকলে আমাকে জানাবেন। তো সেই পর্যন্ত সাথে থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।